আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। আচ্ছা, অমুসলিমরা যে জান্নাত যাবে কি জাহান্নামে যায় এটা তো ঠিক, কারণ তারা তো ভুল পথে না। কারণ ধরেন শ্রীকৃষ্ণ ভুল যে, সে তো পথ, বিবাহিত, ভুল সে তো না, ভুল বিয়ে পথ, করেছে, সে তো ভুল সংসারী, ভুল সে তো পথ, সঠিক সংসারী। পথ, ভুল পথ, সঠিক পথ, এটা আমরা ডিসাইড করি কিসের উপর ভিত্তি করে? যুক্তি না তর্ক ভাই, আচ্ছা প্রমাণের শোনেন, উপর এই যে ভিত্তি করে? মানে এই আচ্ছা ভাই, আমার এই যে কথাটা, আমার আমার কথাটা একটু যুক্তিটা শুনুন। শোনেন একটু ভাই। না না, আপনি যে আগে বললেন ভুল পথ, সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করে নিই, যে ভুল পথ শুদ্ধ পথ এটা আমরা নির্বাচন মানে নির্ধারণ করি কিসের উপর ভিত্তি করে? আপনি তো একটা মুসলিম ফ্যামিলিতে জন্মাইছেন, আপনার কাছে ইসলামটা হচ্ছে সঠিক পথ আর বাদ বাকি সব ধর্ম হচ্ছে ভুল পথ। আবার যেই না ভাই, ছেলেটা আমি হিন্দু আমি হিন্দু আমি পরিবারে প্রমাণ জন্মাইছে, দিতেছি ভাই, আমি প্রমাণ দিতেছি। হ্যাঁ হ্যাঁ, প্রমাণ দিতে পারলে তো খুবই ভালো, প্রমাণ আপনি দিয়ে না, আপনি থাই কেন, অসুবিধা কি? প্রমাণ দিতে পারলে তো ভাই সবাই তো আপনাকে আপনার ইসলাম ধর্ম গ্রহণই করে ফেলবে, অসুবিধা কি? আমরাও করবো, অসুবিধা কি? আগে এই কথাটা একটু শেষ করে নিই, যে একজন হিন্দু পরিবারে যে জন্মাইছে, তা যাকে সারা জীবন ছোটবেলা থেকে শেখানো হয়েছে হিন্দু ধর্মটাই সত্য এবং বেদের কথাই সত্য, তার কাছে তো ভাই সেটা সত্য। হ্যাঁ, তার কাছে আপনার পথটা হচ্ছে ভুল পথ, আপনারা হচ্ছেন মানে মুসলমানরা হচ্ছে জঙ্গি টুঙ্গি জঙ্গিবাদী টাদি করে বা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, মানে কিছু কোটাকুটি কিছু করে, মুসলিমের জন্য, পুরো মুসলিমের। কিছু কিছু মুসলিম না, এটা কোরআন হাদিসই বলা আছে, জঙ্গিবাদের কথা কোরআন হাদিসই বলা আছে। হ্যাঁ, আপনাদের মানে আমি সেই দলিলও দেখাতে পারবো, মানে মানুষ হত্যা করা এবং মানুষদেরকে মেরে হ্যাঁ ভাই, মা ওটা আমি বোনকে তুলে বলবো না, এনে, এটার উত্তর দেবো ভাই, এটার হ্যাঁ উত্তর হ্যাঁ আমি সেটা দিব। সেটার উত্তর আপনি দিয়েন, ঠিক আছে, সেটা আমি দেখাবো পরে, যে আপনাদের ধর্মে জঙ্গিবাদের কথা বলা আছে, মানে মানুষ হত্যা করা, মানুষ খুনাখুনি করা, কাফেরদেরকে মেরে ফেলা, এগুলো আপনার ধর্মে আছে। আমি যেটা বলতে চাচ্ছি, যে সঠিক পথ, বেঠিক পথ, ভুল পথ, এটা আমরা নির্ধারণ করি কিসের উপর ভিত্তি করে? যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নাকি অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে? মানে আমার যুক্তি তত্ত্ব, অন্ধবিশ্বাসটা সঠিক অন্ধবিশ্বাস আর তার অন্ধবিশ্বাসটা বেঠিক অন্ধবিশ্বাস, এইটা কি কোনো কথা হইলো? কিন্তু না আপনি ভাই, যে এখন বলবেন, আপনি যে এখন যুক্তি দিবেন যে আপনার ধর্মটা কেন সঠিক, অমুক হ্যাঁ ধর্মটা কেন ভুল, কিন্তু আপনাকে তো সেই যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে দেখাটাই ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে, এটা কি আপনি জানেন? না ভাই, তাহলে সেই হ্যাঁ যে বলছে দলিলটা যে আমি আপনাকে অন্য ধর্ম দেখাবো নিয়ে সমালোচনা না করা। না, অন্য ধর্ম নিয়ে সমালোচনা নবী নিজেই করছে, এটা সুন্নত, এটা নবী রাসুলের সুন্নত। ইব্রাহিমও অন্য ধর্ম সমালোচনা করছে, মোহাম্মদ অন্য ধর্মের সমালোচনা করছে, মুসা অন্য ধর্মের সমালোচনা করছে, ঈসা অন্য ধর্মের সমালোচনা করছে। অন্য ধর্মের সমালোচনা করা, অন্য দেব দেবীকে সমালোচনা করা, এটা সরাসরি নবী রাসুলের সুন্নত। এটা কি পাগলের মতো কথা বললেন ভাই আপনি? সমালোচনা না করে নাই, তারা শুধু ভুল ধরিয়ে দিছে। ভুল ধরিয়ে দেয় নাই, সমালোচনা করেছে, কটূক্তি করেছে, মানে হচ্ছে গিয়ে তাদেরকে বাতিল ঘোষণা করেছে, তাদেরকে কটূক্তি করেছে, তাদের কোনো ক্ষমতা নেই এটা বলেছে। এখন এই জিনিসটা তো একজন অমুসলিমের কাছে কটূক্তি মনে হবে, তাই না? আমি যদি ইসলামের ভুল, আমি যদি মনে করেন মক্কা শরীফে গিয়ে ইসলামের ভুল ধরায় দিই, তাহলে কি আমাকে কি তারা আপনারা বলবেন যে আমি ভুল ধরায় দিচ্ছি, নাকি আমাকে বলবেন আমরা আমি কটূক্তি করছি? হ্যাঁ, কটূক্তি করছেন এটাই বলবেন। তাহলে আপনি যদি অমুসলিমদের, হিন্দুদের, আপনার কাছে যেটা মনে হচ্ছে ভুল ধরায় দিছি, তাদের কাছে তো সেটা কটূক্তি মনে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে কটূক্তি, যে মানে কটূক্তি করা, অন্য ধর্মের সমালোচনা করা, অন্য ধর্মকে নিয়ে ঠাট্টা তামাশা করা, অন্য ধর্মকে নিয়ে অন্য ধর্মকে ভুল বলা, এই জিনিসটা তো নবী রাসূলের সুন্নত এবং নবী মোহাম্মদ তো এই জিনিসটা বহুবার করছে। আমি সেই দলিল আপনাকে দেখাবো, যে আপনার ধর্মে এই জিনিসটা তো একদম মূর্তি ভেঙে দেয়া, হ্যাঁ, অমুসলিমদের শুধু সমালোচনার ভিতরেই সীমাবদ্ধ না, একদম মূর্তি টুর্তি মন্দির টন্দির সব ভেঙে গুড়া দেয়া। আপনার নবী বলে গেছে মূর্তি ভাঙতে আমি নাজিল হয়েছি, আমি এসেছি মূর্তি ভাঙতে, মূর্তি একটাও রাখবো না। আলীকে বলেছে দেখে, হে আলী, তোমাকে আমি হুকুম দিলাম তুমি সব মূর্তি ভেঙে দাও এবং যত উঁচু কবর আছে সব সমান করে দাও, যাও তুমি গিয়ে সব মূর্তি ভেঙে দিয়ে আসো এবং সমস্ত উঁচু কবর যেগুলো আছে সেগুলোকে সমান করে দিয়ে আসো। এবং তখন আলী তরবারি হাতে নিয়ে মূর্তি ভাঙতে গেছে, অমুসলিমদের মূর্তি ভাঙতে গেছে। এখন অমুসলিমদের মূর্তি যদি আপনি ভাঙেন, সেটা কি ভাই তাদের জন্য ভালো হবে নাকি তাদের জন্য খারাপ হবে? খারাপ হবে। মানে আপনার হিন্দুরা যদি আপনার সাথে একই কাজ করে, আপনার মসজিদে এসে ভেঙে দেয়, আপনার কাবা শরীফে এসে ভেঙে দেয়, সেটা কি আপনার জন্য ভালো হবে না খারাপ হবে? খারাপ তাহলে ভাই তাহলে তো ইসলামে তো এই জিনিসটা আছে, আপনি কেন বললেন যে ইসলামে অন্য ধর্ম সম্পর্কে সমালোচনা নাই? আপনি দলিল দেখতে চাইলে আপনি বলবেন যে আমি দলিল দেখতে চাই, দলিল দেখান, তখন আমি বের করবো না দলিল, ভাই, এটা এটা আমার কাছে, আছে। হ্যাঁ জানি জানি, আমার কাছে সবকিছু আছে, সবকিছু রেডি করা আছে, আমি দেখা দিব। আপনি জাস্ট আমাকে বলবেন যে এই জিনিসটার দলিল দেখান, এই যে মূর্তি ভাঙছে আপনি বললেন এটার দলিল দেখান, এই যে এটা আপনি বললেন এই আলিরে বলছে এটা আপনি দেখান, তখন আমি আপনাকে দেখা দিব। তার আগে আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি, যে আপনি একটু আগে বলছিলেন যে মানে আপনার কাছে নাকি ইসলাম সত্য এটার কোনো প্রমাণ আছে, তাহলে সেটা একটু দেখান। মানে যে ধরেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহর কিন্তু কোনো শরিক নাই, এটা কিন্তু প্রমাণিত। হ্যাঁ, কোরআনেও আছে, অন্য অন্যান্য হাদিসও আছে যে তিনি একক, তার কোনো শরিক নাই।
শরিক আছে নাকি নাই সেটার প্রমাণ প্রমাণ তো দিতে হবে ভাই, এটা তো শুধু দাবি হইল। মনে করেন আমি এই দাবি করলাম যে আমার আমার একটা মামদভূত আছে, মামদভূতের তিনটা পাকনা আছে ভাই, হ্যাঁ আমার একটা বইতে লেখা আছে আমার মামদভূতের তিনটা পাকনা, এই কথাটা তো দাবি হইল, হ্যাঁ এই কথাটা তো প্রমাণ হইল না। আমি যখন আপনাকে প্রমাণ দেখাবো যে হ্যাঁ একটা মামদভূত আছে সেটার তিনটা পাকনাও আছে, সেটা হবে প্রমাণ। প্রমাণ আর দাবি কাকে বলে এটা বুঝেন? হ্যাঁ ভাই, প্রমাণ তো কুল মানে সূরা আছে না আমাদের ইসলামকে ভুল ধরাই দিচ্ছি? আমি তো ইসলামকে ভুল ধরাই দিতেছি, তাহলে তো ইসলামের দলিল দেখাতে হবে। আমি কি ভাই হিন্দু ধর্মের দলিল দিয়ে ইসলামকে ভুল প্রমাণ করতে পারবো? তাহলে আপনি যে বলতেছেন যে এটা দাবি, এটা তো দাবি না, এটা তো প্রমাণ না। তো মনে করেন আপনাকে যখন আমি বলবো ভাই আপনার বাচ্চাটাকে একটু দূরে সরান না, সে তো অনেক চিৎকার করছে। তাহলে কি আপনি দেখছিলেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 6 বছর বয়সে আমার কথাটা থেকে শুনে নেন, আপনি তো বাচ্চাকে দিয়ে কান্না কান্দাইতেছেন, আমি তো কথা বলতে পারছি না। বাচ্চাটাকে ভাই একটু দূরে সরান না, আচ্ছা আপনাকে মিউট করে দিচ্ছি, আপনাকে মিউট করে দিচ্ছি, আপনার বাচ্চা অনেক কান্না করছে, নিশ্চয়ই বাচ্চাটা ক্ষুধা পেয়েছে, আপনি তাহলে তাকে মানে খাবার দাবারও দিতে পারেন, আপনাকে একটু মিউট করে রেখেছি। আপনি যে বললেন যে ইসলাম ধর্মের সমালোচনা যখন আমরা করব তখন তো ইসলাম ধর্মের দলিল গুলাই নিয়েই সমালোচনা করতে হবে, আমি যখন হিন্দু ধর্মের সমালোচনা করব তখন তো হিন্দু ধর্মের দলিল গুলাই নিয়েই সমালোচনা করতে হবে। মনে করেন হিন্দু ধর্মের ভিতরে জাতপাত প্রথা আছে, হ্যাঁ এখন আমি হিন্দু ধর্মের সমালোচনা করতেছি যে হিন্দু ধর্মের ভিতরে জাতপাত প্রথা আছে, এই জিনিসটা খুবই খারাপ একটা জিনিস। তখন যদি একজন হিন্দু এসে আমাকে বলে যে ভাই কই আমার ধর্মে কই জাতপাত প্রথা আছে না, তো আমার ধর্মে তো জাতপাত প্রথা নাই, তখন আমি তার যে বই তার যে গ্রন্থ সেই গ্রন্থটা খুলে দেখাই দিব যে এই যে এইখানে জাতপাত প্রথার কথা বলা আছে, এই যে দেখো তোমার হিন্দু ধর্মে জাতপাত প্রথা আছে, এই জিনিসটা খারাপ। তার মানে তো এটা না যে আমি তার জাতপাত প্রথার যে মানে যেই ধর্মগ্রন্থটা আমি বের করে দেখাচ্ছি সেই জিনিসটাকে আমি মেনে নিচ্ছি তা তো না, কিন্তু আমি এইটা জানি যে তার গ্রন্থে এটা লেখা আছে। এইটা একটা জিনিস হচ্ছে জানা আর একটা হচ্ছে মানা, ঠিক আছে? জানা এবং মানার ভিতরে পার্থক্য আছে, তাই না? মনে করেন আওয়ামী লীগের ভিতরে একজন বড় দুর্নীতিবাজ আছে, তখন আমি যখন এটা আমি যখন জানি তখন আমি যখন সেটা প্রমাণ করব তখন তো ওই আওয়ামী লীগের নেতার দলিল পত্র তার যে জায়গা সম্পত্তি সেগুলো দিয়ে তো আমার প্রমাণ করতে হবে। আমি তো ভাই বিএনপির কাছ থেকে দলিল আইনা তো সেটা প্রমাণ করব না। মনে করেন হিন্দু ধর্মের ভিতরে যে জাতপাত প্রথা আছে সেটা তো আমি ইহুদি ধর্ম থেকে দলিল আইনা তো সেটা প্রমাণ করতে পারবো না, তাই না? আমার তো সেটা প্রমাণ করতে হবে হিন্দু ধর্ম গ্রন্থের ভিতরে কি আছে সেটা যাচাই করে, সেটা পড়ে সেই বই থেকে আমার দেখাইতে হবে যে হিন্দু ধর্ম গ্রন্থের ভিতরে জাতপাত প্রথা আছে। মনে করেন একটা ধর্মের ভিতরে আছে নরবলি দেয়া, যে কোনো একটা ধর্ম আপনি ধরে নেন, তখন তো আমার আমি যখন সেই ধর্মটা সমালোচনা করব তখন তো সেই ধর্মের ধর্মগ্রন্থটা আইনেই আমার দেখাইতে হবে যে এই যে এই গ্রন্থের অমুক পাতায় এই জিনিসটা বলা আছে যে তোমরা বলি দাও, তার মানে এই যে এইটা প্রমাণ হইলো যে এই ধর্মের ভিতরে এই জিনিসটা আছে, এখন এটা তো একটা খারাপ জিনিস। আমার তো সেই ধর্মটা থেকেই ওই জিনিসটা প্রমাণ দিতে হবে, আমি তো ইসলাম ধর্ম থেকে সেটা প্রমাণ দিতে পারবো না। একটা জিনিস আবারও বলছি, একটা জিনিস হচ্ছে জানা একটা হচ্ছে মানা। আমি ইসলাম ধর্মের জিনিসগুলো জানি, তার মানে তো এইটা না যে আমি সেই জিনিসগুলো মানি। আমি জানি যে আপনার নবী আয়েশাকে বিয়ে করছিল এবং সেই তার সাথে সহবত করছে মানে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণও করছে, সেই জিনিসগুলো আমি জানি কারণ হচ্ছে আমি সেই বইগুলো পড়ে দেখছি, আপনাদের ধর্মগ্রন্থের জিনিসগুলো আমি পড়ে দেখছি। তার মানে তো এইটা না যে আমি সেটা মানি বা আমি সেটা বিশ্বাস করি যে এটা করা উচিত, সেটা তো না। জানা এবং মানার ভিতরে পার্থক্য আছে না? আপনি কি এই জিনিসটা বুঝেন না যে আমি এই জিনিসগুলো জানি কিন্তু আমি জিনিসগুলো মানি না? এবার বলেন। হ্যাঁ ভাই, যার একটা কথা যে মানব সৃষ্টির ব্যাপার, আমি আমি আপনাকে যেই কথাগুলো বলেছি আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি। কি বুঝতে পেরেছেন একটু বুঝান তো আমাকে আগে। ভুলটা আমারই হয়েছে, মানে তাড়াহুড়া করে ফেলছি তো। আচ্ছা তাহলে আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে আপনার কাছে আপনি বললেন আল্লাহর একটা প্রমাণ আছে, হ্যাঁ আপনি তো প্রমাণ দেখাতে পারলেন না, আপনি বলছেন যে আপনার কোরআনে এটা এটা লেখা আছে যে এটা এটাই যে আপনার আল্লাহর প্রমাণ, হ্যাঁ এটাই কি আপনার আল্লাহর প্রমাণ, এছাড়া আর কোনো প্রমাণ নাই? অন্যান্য হাদিস আছে কিন্তু হাদিসের মানে নাম্বারগুলো আমার জানা নাই।
না না হাদিসে তো বলবো যে হ্যাঁ আল্লাহ আছে, এটা দিয়ে তো প্রমাণ হবে না ভাই আল্লাহ আছে। কারণ হিন্দুদের ধর্মগ্রন্থ তো অনেক মানে গ্রন্থ আছে, সেখানে লেখা আছে, এক জায়গায় লেখা আছে শিব আছে, এক জায়গায় লেখা আছে ব্রহ্মা আছে, এক জায়গায় লেখা আছে বিষ্ণু। আরে ভাই শোনেন শোনেন, হিন্দুদের যে ধর্ম, হ্যাঁ শিব, সে তো মানে তার বউ নিয়ে ব্যস্ত থাকবো, সে তার মানে ভক্তদের কিভাবে দেখবো, সে তো তার বউ নিয়ে ব্যস্ত থাকবো, ছলপল নিয়ে ব্যস্ত থাকবো। কিন্তু সেইটা তো ছলপল আছে না, তার স্ত্রী আছে না। আপনি একজন গড কে আপনি জাজ করতে পারবেন কিভাবে? আপনি তো একজন সাধারণ মানুষ, গডের তো অনেক পাওয়ার, গড তো সব পারে, সব করতে পারে। সে তো তার স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত থাকবে। তাই আপনি যে যুক্তি দিয়ে এই জিনিসগুলো প্রমাণ করার চেষ্টা করতেছেন, এখানে তো যুক্তি খাটানো যাবে না, কারণ গডের পাওয়ার তো অনেক বেশি, আপনি তো সেটা কল্পনা করতে পারবেন না গডের কি পাওয়ার আছে। যখন সে একজন শিব মানে হচ্ছে একজন গড, একজন শীর্ষ গড, তার তো ভীষণ পাওয়ার, আপনার সাথে তো তার মিল না। আপনি তো মানুষকে কলিমুদ্দিন দেখে তো সেটা বলতে যাচ্ছেন, মানে আপনি দেখছেন কলিমুদ্দিন যখন বউয়ের সাথে প্রেম করে তখন আর অন্য কাম করতে পারে না, তাহলে আপনি এই সিদ্ধান্তে তো আসতে পারেন না ভাই যে শিব, শিব যে হচ্ছে দাবি অনুসারে সে হচ্ছে একজন গড, সেও বউরে নিয়ে ব্যস্ত থাকতেছে, অন্য কোনো কাম কাজ বার করতে পারতেছে না। তাইলে তো সে না পাক না, তাইলে সে না পাক না, না পাক কেন হবে, সে তো সেক্স করতেছে, সেক্স করা না পাক, সে না পাক না, না পাকই তো সেক্স করা না পাক কাজ, মানে আপনার কাছে সেক্স করা একটা খারাপ কাজ, না পাক কাজ, খারাপ না, সেটা না, নোংরা না, নোংরা না, মানে শরীরের মানে যে জিনিসটা বের হয় তারপরে তো নিজেকে না পাক, এই না পাক, না পাক, আল্লাহ পাক, না পাক জিনিস আল্লাহ পাক, আল্লাহ পাক তৈরি করলো কেন না পাক জিনিস? বাচ্চা বাচ্চা প্রসবের জন্য তো আল্লাহ পাক 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 বাচ্চা মানে এটা তো পরীক্ষা, এটা তো পরীক্ষা, না 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 পরীক্ষা কিভাবে, মানে আল্লাহ পাক মানে একটা নাপাক জিনিস বানাইছে যে নাপাক কাজটা কইরা মানে মানে আপনি বলতে চাচ্ছেন আপনার জন্ম মানে এইটা মানুষের জন্মটাই নাপাক, আপনার জন্মটাই নাপাক ভাই, মুসলমানের জন্ম নাপাক, এতে যারা এটা এতে যারা শুধু মুসলমান কেন, আপনি আপনি বলতেছেন না শুধু মুসলমান, আমি তো এটাকে শুধু মুসলমান, আপনিও তো, আমি তো এটাকে আপনিও তো ওই নাপাক পানি দ্বারাই তৈরি, আমি তো এটাকে নাপাক মনে করি না, আমি মনে করি এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা পাকও না নাপাকও না, আমি মনে করি এটাকে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, ঠিক আছে? আপনি বলতে মানে ওইভাবে বলতে পারি না, বলতে চাই না, আমি বলছি যে এটা করার পর আপনি গোসল করেন কিনা? এটা হ্যাঁ গোসল করি, মাঝে মাঝে গোসল করি। কেন করেন গোসল, কেন করেন গোসল করি? যদি আমার ওইখানে ওইখানে ওইটার উপর নির্ভর করে, ওইখানে যদি বেশি ইয়া হয়ে থাকে তখন গোসল করতে হবে, কিন্তু যদি কম থাকে তাহলে ধুয়ে টুয়ে নিতে পারি, গোসলই যে করতে হবে এমন তো কোনো কথা নেই। ধন কেন, ওইটা তো পাক, তাহলে আপনি ওইটা ধন কেন? না এই তার মানে তো এটা না, তার মানে তো এটা না যে সেটা না পাক, আমি তো আমার শরীরে তো অনেক কিছুই আছে, আমার তো সেইভাবে বলি নাই, আমার শরীরের ভিতরে যতক্ষণ জিনিসটা আছে, তাহলে আপনি ভাই নাপাক জিনিসটাতে ঝুলায় ঝুলায় ঘুরতেছেন কেন ভাই? আমি তো নাপাক মনে করি না, আরে ভাই আমি তো নাপাক মনে করি নাকি, আমি আমি তো নাপাক মনে করি না, তো আপনি যে আপনার দুই বিচির মধ্যে এতগুলো নাপাক জিনিস নিয়ে ঘুরতেছেন, হ্যাঁ আপনার নবী যে প্রত্যেক দিন এতগুলো নাপাক জিনিস নিয়ে ঘুরতো, হ্যাঁ কেন ঘুরতো ভাই? এই নবী এই নবীর এত নাপাক জিনিস নিয়ে ঘুরতো কেন নবী ভাই? এটা তো পরীক্ষা পরীক্ষা নেওয়ার জন্য দিছে আল্লাহ, মানে আপনি বলতে চাচ্ছেন আপনার নবী খরচ করে না, নবী সারা জীবন, আপনার নবী সারা জীবন দুই বিচিতে এতগুলো নাপাক জিনিস নিয়ে ঘুরতো, আর যখন শরীর থেকে বাইরে মানে সিসি ভাই খারাপ নিয়ে আছে যদি সিসি ভাই। আচ্ছা যাই হোক, আমরা ওই ওই আলোচনাতে পরে যাব, আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আল্লাহ যে আছে সেটার কোনো প্রমাণ আপনার কাছে কি আছে? এই যে এই রকমের আমাগো সূরায় বলা আছে আল্লাহর তিনটা হাত, আল্লাহর পাঁচটা পা, আল্লাহর তিনটা কান, এই সমস্ত ধুনফুন বাদ দিয়ে যেটা হিন্দুদের গ্রন্থে লেখা আছে আমাগো দেবতার চারটা মাথা, তিনটা পা, ছয়টা নাক, 15টা আঙ্গুল, এরকম ধুনফুন বাদ দিয়ে কোনো প্রমাণ আছে কিনা? সামনাসামনি তার তাকে দেখা যাবে না, এখন মরার পরে সামনাসামনি দেখার কথা তো আমি বলি নাই ভাই, সামনাসামনি দেখার কথা তো আমি বলি নাই, আমি একবারও বলি নাই সামনাসামনি দেখাতে হবে, সেটা আমি বলেছি, আমি আমরা তো করোনা ভাইরাস কে তো আমরা দেখি না, তাই না? করোনা ভাইরাস তো অনেক ক্ষুদ্র, আল্লাহ সেটা প্রমাণ পাই, আমরা যেমন ব্যথা অনুভব করতে পারি না কিন্তু ব্যথা আছে, বাতাস অনুভব করি কিন্তু বাতাস দেখতে পারি না, তেমন আল্লাহ আছে কিন্তু তার বাতাসকে তো আমরা বাতাসকে তো আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি। মনে করেন আপনি ক্লাস 5 এ পড়েন নাই যে একটা দুইটা বেলুন নিলেন, একটা বেলুনের ভিতরে বাতাস ভরলেন, আর একটা বেলুনের ভিতরে বাতাস ভরলেন না, তারপর দুইটা আপনি মাপলেন, মাপার পর দেখতে পাইলেন যে যেটার ভিতরে বাতাস ভরা আছে সেটার সেটার ওজনটা একটু বেশি, যেটার ভিতরে বাতাস নাই সেটার থেকে, তার মানে সেখান থেকে আপনি প্রমাণ করতে পারেন যে এই বাতাসটারও একটা ওজন আছে, বাতাসটাও একটা স্থান দখল করে, বাতাস বাতাসটা একটা পদার্থ। এই জিনিসগুলা ভাই ক্লাস 5 এ 6 এ পড়েন নাই? আমাদের শরীরের ভিতরে চামড়ার ভিতরে সেন্সিটিভ নার্ভ থাকে কিছু, সেই নার্ভ গুলা আমাদের
মস্তিষ্কে সিগন্যাল পাঠায়, প্রতিনিয়ত সিগন্যাল পাঠায়, সেই সিগন্যালের কারণে আমরা ব্যথা পাই। আপনার গায়ে যদি ইনজেকশন দিয়ে দেওয়া হয় সেটাকে বলে অ্যানেস্থেশিয়া, অপারেশন করার সময় সেই জিনিসটা দেওয়া হয় সেটাকে বলে অ্যানেস্থেশিয়া। আপনার হাতে যদি সেই অ্যানেস্থেশিয়া দেওয়া হয় তাহলে আপনি আর সেই হাতে ব্যথা পাবেন না, আপনার হাত কাইটা দিলেও আপনি আর ব্যথা পাবেন না। কারণ হচ্ছে সেখানে সেই যে নার্ভ সিস্টেম, আপনার চামড়ার নিচে যে নার্ভ সিস্টেম আছে সেই নার্ভ সিস্টেমটাকে মানে স্থগিত করে দেওয়া হয়েছে, তাকে সে আর সিগন্যালগুলো পাঠাবে না মাথায়। ঠিক আছে, এগুলো তো ভাই আমরা পরীক্ষা নিরীক্ষা করে সব বের করতে পারি। আপনাকে জিজ্ঞেস করেছি এই যে করোনা ভাইরাস, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা মাইক্রোস্কোপ দিয়ে সেগুলোকে দেখতে পারি। আপনাকে জিজ্ঞেস করেছি এইরকম কোনো এভিডেন্স কি আল্লাহর পক্ষে, এরকম কোনো এভিডেন্স কি আপনি দেখাতে পারবেন? না ভাই, এখন বর্তমানে এখন না, কখনোই পৃথিবীতে কখনো ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে কেউ কখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি। এটা হচ্ছে একটা অন্ধবিশ্বাস। এবং ইসলামে বলা আছে ইমান কাকে বলে, তাফসিরে জালালাইনের ভিতরে প্রথম খণ্ডে সূচিপত্র পড়বেন, হ্যাঁ সূচিপত্রে দেখবেন ইমানের সংজ্ঞা দেয়া আছে, পৃষ্ঠা নম্বর সম্ভবত 72, আমার এই মুহূর্তে খেয়াল নেই, 72 বা 75 এরকম হবে পৃষ্ঠা নম্বর। তাফসিরে জালালাইন প্রথম খণ্ড, সেইখানে দেখবেন ইমান কাকে বলে। ইমান হচ্ছে নবী মোহাম্মদ যা বলছে সেটাকে বিনা শর্তে বিনা দ্বিধায় মেনে নেয়া, এইটাই হচ্ছে ইমান। যে এটা করতে পারবে সেই হচ্ছে গিয়ে প্রকৃত মুমিন। এবং আপনার নবী কি বলছে শুনেন, আপনার নবী বলছে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। দেখবেন ভাই হাদিসটা আমরা একটু দেখি, হাদিসটা আমরা একটু পড়ি, মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। এবং মুসলমানদেরকে এই যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করাটাও আল্লাহ নবী নিষিদ্ধ করে রেখে গেছে, সেগুলো আমরা দেখব। এটা হচ্ছে সুনানে ইবনে মাজা হাদিস গ্রন্থ থেকে, হাদিস নম্বর হচ্ছে 43। ভাই আপনি এই হাদিসটা থেকে, এটা একটা সহি হাদিস, এই হাদিসটা থেকে এই লাল অংশটুকু একটু পরে শুনুন তো ভাই। লাগাম ধরে যেদিকেই তাকে টানা হয় সে দিকেই যেতে বাধ্য হয়। আচ্ছা, তাহলে উপরে আরো কি বলা আছে আপনি পড়েন, যে অতএব তোমাদের উপর তোমাদের নিকট আমার আদর্শ ও হিদায়তপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করা অবশ্য কর্তব্য, তোমরা তা শক্তভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে, তোমরা অবশ্যই আনুগত্য করবে যদি হাফসি গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়, কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাশারন্ধ্রে লাগাম পরানো উটতুল্য, মানে মুমিন হচ্ছে নাশা নাকে দড়ি বাঁধা উটের মতো নাকি? মানে আপনাকে যে কোরআন এবং সুন্না যেটা দিয়ে দেওয়া হয়েছে সেটা আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন, আর কোনো নিজে কোনো চিন্তা ভাবনা করবেন না, সেটা তো আমাদের ভালোর জন্য। ভালোর জন্য নাকি মন্দর জন্য সেটা তো আমি বলিনি, আমি বলেছি আপনি নিজস্ব কোনো চিন্তা ভাবনা নিজের বুদ্ধি খাটায় যে আপনি যাচাই বাছাই করবেন সেটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখন আপনাকে আমি একটা বই থেকে দেখাবো, সেই বইটার নাম হচ্ছে ইমাম আবু হানিফার যে আকিদা, সেই আকিদা গ্রন্থ, সেই বইটা বাংলায় অনুবাদ করেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, নাম শুনেছেন ভাই? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের সম্পাদিত এই যে বইটা আছে সেই বইটা থেকে আমি কয়েকটা পাতা আপনাকে পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের সেই বইটা, বইটার নাম হচ্ছে আল ফিকহুল আকবর, মানে ইমাম আবু হানিফার যে ইমাম আবু হানিফার যে আকিদা, ইসলামের মৌলিক বিশ্বাস, ডক্টর জাহাঙ্গীর ডক্টর খন্দকার আব্দুল্লাহ, আস-সুন্নাহ পাবলিকেশনস থেকে। এই গ্রন্থে পরিষ্কারভাবে বলে দেয়া আছে যে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে ধর্মকে যাচাই বাছাই করা সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এইখানে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি যে কালাম বা দর্শন ভিত্তিক বিতর্কে পারদর্শিতা ছিল, এই যে দেখেন এখানে পরিষ্কারভাবে বলা আছে ইলমুল কালাম চর্চা থেকে অনুসারীদেরকে নিষেধ করেন। এখানে পরিষ্কারভাবে বলা আছে যে এখানে দেখেন মুতাজিলা পণ্ডিত বিশরিয়াল মিসরি মিরিসি কে বলেন, মানে হচ্ছে কি ইমাম আবু ইউসুফ বলেন, এটা কালামের জ্ঞানী হলো প্রকৃত অজ্ঞতা, কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। ইলমুল কালামের সুখ্যাতির অর্থ তাকে জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। ইমাম আবু ইউসুফ আরো বলেন যে ব্যক্তি ইলমুল কালাম শিক্ষা করবে সে জিন্দিকে পরিণত হবে। ইমাম শাফি বলেন যারা ইলমুল কালাম চর্চা করে তার বিষয়ে আমার বিধান এই যে তাদেরকে খেজুরের ডাল ও জুতা দিয়ে পেটাতে হবে, এভাবে মহল্লায় মহল্লায় ও কবিলা সমূহের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এবং বলতে হবে যারা কিতাবুস সুন্নাহ ছেড়ে ইলমুল কালামে মনোনিবেশ করে তাদের এ শাস্তি। ভাই ইলমুল কালাম কাকে বলে বলতে পারবেন আপনি? না ভাই জানা নাই।
ইলমুল কালাম হচ্ছে যুক্তিশাস্ত্র, যুক্তিবিদ্যা, মানে যুক্তি দিয়ে। আপনি যদি যুক্তি চর্চা করেন তাহলে আপনাকে ইমাম শাফি বলেছেন, আপনার মত যদি আপনি যুক্তি দিয়ে ধর্মকে চিন্তা করতে চান বা যুক্তি চর্চা করেন বা যুক্তি শাস্ত্র মানে পড়ালেখা করেন, তাহলে আপনাকে বলছে খেজুরের ডাল এবং জুতা দিয়ে পিটাতে হবে আপনাকে। মানে আপনাকে বলা হয়েছে অন্ধভাবে ইসলামে বিশ্বাস করতে, এটাই এইটা এই কথাগুলোর মূল কথা। আপনি এই লেখাটা পড়ে নিয়েন, এখানে অনেকগুলো দলিল দেয়া আছে। আরেকটা যে কথা আমি দেখাচ্ছি, আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, বুখারি শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ সেখানে যে জিনিসটা লেখা আছে, ভাই এই জিনিসটা একটু পড়ে শোনান তো আমাকে। লাল দাগ দেওয়া, হ্যাঁ হ্যাঁ লাল দাগ দেওয়া পড়ে শোনান। সাহাবি সাহুল ইবনে কোরআন সোনাকে উপেক্ষা করিয়া বিবেক ও যুক্তির অবতারণা করা অতি জঘন্য। সাহাবি সাহুল ইবনে, ভাই এটা হোনাইক না সোনাইক, ভালোভাবে দেখা যায় না, সাহুল ইবনে হোনাইক বলিয়াছেন, হ্যাঁ তোমরা দিন ধর্মের ব্যাপারে স্বীয় বিবেকের প্রতি সন্দিহান থাকিও, উহার উপর নির্ভর করিয়া চলিও না, উহার ভ্রান্তি অবধারিত। মানুষের বিবেকের ভ্রান্তির একটা সুস্পষ্ট নজির প্রত্যক্ষ করো। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আপনি কখনো যুক্তি বিবেক দিয়ে আপনি কখনো ধর্মের ব্যাপারে কখনো যুক্তি বিবেক ব্যবহার করবেন না। আরেকটা হাদিসে যে জিনিসটা বলা হয়েছে সেটা আমরা একটু দেখি। হযরত আলী কি বলেছেন যে ধর্মের মাপকাঠি যদি রায়ের মন গড়া অভিমত বিবেক বিবেচনার উপর নির্ভরশীল হতো, তাহলে মোজার উপরিভাগের চেয়ে তলার দিকে মাসা করাই অধিক যুক্তিসঙ্গত হতো। অথচ নবী সাল্লাল্লাহু সাল্লাম তার পায়ের মোজাদের উপরিভাগই মাসা করেছেন। তার মানে হচ্ছে ধর্মের ব্যাপারে বিবেক বুদ্ধি যুক্তি এগুলো ব্যবহার করা সম্পূর্ণ হারাম, এবং এই বিষয়ে সৌদি আরব থেকে সরাসরি ফতোয়া দেয়া আছে। ফতোয়াটাও আপনাকে আমি দেখাচ্ছি যে এই বিষয়ে ফতোয়াতে কি বলে। এইখানে একটা ফতোয়া আমি দেখাচ্ছি, এই ফতোয়াটা দিয়েছেন বিন বাজের নাম শুনেছেন ভাই? না ভাই শুনিনি। সারা পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক আলেম ছিলেন উনি, অন্ধ একজন মানে ইয়া ছিলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, নাম শুনেন নাই ভাই? ওনার যে ফতোয়া, ওনার ফতোয়া থেকে আমি দেখাচ্ছি, এটার বাংলা অনুবাদ আমরা করেছি। বাংলা অনুবাদটাতে বলা হচ্ছে, কৌতূহল বশত ইসলাম ব্যতীত অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া কি আমাদের পক্ষে বৈধ? বিনবাজ উত্তর দিয়েছেন, মুসলমানের জন্য তাওরাত বাইবেল অন্য ধর্মগ্রন্থ পড়া উচিত নয়, কারণ এর মাধ্যমে সন্দেহ ও সংশয় সৃষ্টি হতে পারে। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, এরকম আরো অনেকগুলো রেফারেন্স আছে যেখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে একবার নবী কি করছিল, নবী ওমরকে ধমক দিছিল, সেটাও দেখাই। এই যে এটা হচ্ছে ইসলাম কিউএতে একটা ফতোয়া দেওয়া হয়েছিল, এখনো ফতোয়াটা আছে, ফতোয়াটার লিংক আপনি পেয়ে যাবেন এখানে। এই ফতোয়াটা দিয়েছেন শায়খ সালেহ আল মুনাজ্জিদ, সৌদি আরবের অনেক বড় আলেম, ঠিক আছে। এই আলেম যে ফতোয়া দিয়েছেন সেখানে বলা হচ্ছে যে দেখেন, এই যে দেখেন, একবার নবী রাগান্বিত হয়েছিলেন যখন তিনি ওমরকে তাওরাতের একটি পৃষ্ঠা বহন করতে দেখেছিলেন, এবং তাদের উচিত নয় এই সমস্ত কিতাব পড়া যাতে আছে সত্য ও মিথ্যা উভয়ের মিশ্রণ, অথবা বর্ণনা করা যা তারা সেখান থেকে শিখেছে, কেননা তা তাদের বিশ্বাসের জন্য ক্ষতিকর হতে পারে। এই একজন মুসলমানের জন্য উচিত না অন্য ধর্মগ্রন্থ পড়া। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। তাহলে অন্য ধর্মগ্রন্থ যদি আপনি না পড়েন, তাহলে আপনি যাচাই কিভাবে করবেন ভাই, আপনার ধর্মটা সত্য না অন্য ধর্ম সত্য সেটা যাচাই করবেন কিভাবে? জিহাদি ভাই বলেন, আপনি যাচাই কিভাবে করবেন? পড়তে হবে না? পড়তে তো না করে দিছে, আপনাকে তো নিষেধ করে দিছে, অন্য ধর্মগ্রন্থ পড়া যাবে না। যুক্তিও ব্যবহার করা যাবে না, যুক্তি তথ্য প্রমাণও ব্যবহার করা যাবে না, বিবেকও ব্যবহার করা যাবে না, শুধু অন্ধবিশ্বাস করতে হবে, নাকে দড়ি বাঁধা উটের মতো থাকতে হবে। এখন বলেন ভাই, আপনার ধর্মটা যে সত্য সেটার তো কোনো প্রমাণ নাই, সেটা কোনো প্রমাণ আপনি দিতে পারলেন না, কিন্তু আপনি আপনার ধর্মে অন্য ধর্ম যাচাই করে দেখা সেটাও নিষেধ, বিবেক বুদ্ধি যুক্তি ব্যবহার করা সেটাও নিষেধ, তাহলে ভাই কেমনে কি?
তাহলে ভাই আমরা কিভাবে যাচাই করে দেখবো যে কোন ধর্মটা সত্য? সেটা জানা নাই। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেন, আমি যে লেখাগুলো দেখালাম সেই লেখাগুলো একটু পড়ে নিন। ঠিক আছে, আজকে তাহলে বিদায় জানাই। ঠিক আছে হ্যাঁ ভাই, এই যে লাস্ট একটা কথা আপনার জন্য না, অন্য সব নাস্তিকদের জন্য, যে তারা যে বলে যে মুসলমানরা কুরবানি মানে গরু কুরবানি দেয়, হত্যা করে, এটা বলে না অনেক নাস্তিকরা বলে না? হ্যাঁ বলতেই পারে, কুরবানি তো দেনই তো, দেন না? হ্যাঁ ভাই দেই তো, কিন্তু যারা বলে তারা তো নিজেও মাছ খায়, অন্য কোনো শাকসবজি খায়, তাদের তো প্রাণ আছে না, তারা নিজেও খায়, মুসলমানদের শুধু দোষ দেয় কেন যে গরু কুরবানি করে? কিন্তু নাস্তিকরা তো কাউকে খুশি করার জন্য, কোন একটা ঐশ্বরিক সত্তাকে খুশি করার জন্য তো কোনো প্রাণী হত্যা করে না, তারা তাদের প্রয়োজনের কারণে খায়। প্রয়োজন ভাই, প্রয়োজন যখন হয় তখন নাস্তিকরাও খায়। আমরা তো সেটা মানে খালাই দিই, আমরা তো গরিবদের মাঝে, গরিবদের কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন, কথা শেষ করতে দেন আগে। কথা হচ্ছে যে আপনাদের কোরআনে তো হাদিসে তো বলা আছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিতে হবে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিতে হবে। কোরআন হাদিসের কোথাও নাই যে গরিব মানুষকে দিতে হবে, দেয়াটা বাধ্যতামূলক, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও নাই। আপনি কি দেখাতে পারবেন? না ভাই, কোরআনে কিন্তু ছোট থেকে শুনে আসছে যে তিন ভাগে আপনি যদি চান সব মাংস নিজেই খেয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, আপনি এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, আপনাকে আমি একটু মিউট করে কথাগুলো বলে নিই তাহলে। আপনাকে যেটা বলতেছি যে কোরআনে পরিষ্কার ভাবে বলা হয়েছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেওয়ার কথা বলা হয়েছে, শুধুমাত্র। আপনার উদ্দেশ্য যদি থাকে গরিব মানুষকে আমি খাওয়াবো, তাহলে সে তাহলে আপনার কোরবানি একবারও হয় নাই। আপনার কোরবানির একমাত্র উদ্দেশ্য থাকতে হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি দিতে বলা হয়েছে। এখন এইটা ভাই কেমন আল্লাহ যে আল্লাহ হচ্ছে কি একটা নিরীহ পশুকে হত্যা করলে সে সন্তুষ্ট হয়, সে খুশি হয়, এইটা ভাই কেমন আল্লাহ? এবং এই আল্লাহকে খুশি করার জন্য আপনারাও বা কেন কোরবানি দেন? এই জিনিসটা তো ভাই আমরা বুঝি না। মানে একটা পশুকে, একটা নিরীহ পশুকে ধরাই না, তাকে জবাই করতে হবে আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটা ভাই কেমন কথা? এই জিনিসটা তো আমরা বুঝি না। আমরা যেটা বুঝি যে আমাদের অনেক ক্ষুধা, পেটে অনেক ক্ষুধা, ক্ষুধা লাগলে আমরা তখন আমাদের ক্ষুধা নিবারণের জন্য আমরা এই প্রাণীগুলাকে খাই বা গাছপালা খাই, সবজি সবজি টবজি খাই, এটা তো ভাই আমাদের একটা প্রয়োজন, আমাদের কিছু করার নেই সেখানে, আমাদের খাইতে হবে, খেয়ে বাঁচতে হবে। আমার গায়ে যদি একটা মশা এসে বসে আমার তো থাপ্পড় দিতে হবে, নিলে এসে আমার রক্ত খায় চলে যাবে, আমি তো নিজের নিজেই টাস করে থাপ্পড় দিয়ে ফেলবো, আমি বোঝার আগে নিজে নিজে থাপ্পড় দিয়ে ফেলবো। আমাকে যদি একটা কুকুর, পাগলা কুকুর কামড়াইতে আসে, আমিও একটা লাথি মেরে দিব তাকে। হ্যাঁ, এইটা হচ্ছে ভাই প্রয়োজনের কারণে আমার এই কাজগুলো করতে হবে, কিন্তু স্বাভাবিক অবস্থায় তো আমি এই কাজগুলো করবো না। হ্যাঁ, একটা মশা আমার রক্ত খাচ্ছে না, তাকে তো আমি হুদাহুদি মারবো না, বা একটা কুকুর আমাকে কামড় দিচ্ছে না, সে পাগলা না, সে ভালো রাস্তা দিয়ে যাচ্ছে, হুদাহুদি দিকে তো আমি তাকে মারতে যাবো না, সে একটা প্রাণ, তাকে তো আমার হুদাহুদি মারার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমার যখন প্রয়োজন তখন, আমাকে যখন একজন এসে মারতেছে, আমাকে যখন জবাই করে ফেলবে, বা আমার বাচ্চাকে যখন এসে কেউ ধরছে, তখন আমার আমার সেই প্রয়োজনটা হবে, তাকেও আমি আঘাত করব। কিন্তু একটা লোক রাস্তা দিয়ে হুদাই হাইটে যাচ্ছে, আমি গিয়ে তারে ঘুষানো শুরু করবো কলিমুদ্দিনের খুশি করার জন্য, বা আমার সখিনারে খুশি করার জন্য, সখিনা খুশি হবে, এই ব্যাটারে মারলে সখিনা খুশি হবে, এই জন্য আমি এই ব্যাটারে মারবো, এইটা তো ভাই একটা অমানবিক চিন্তা, তাই না? আপনি কি মনে করেন না এই জিনিসটা, এই চিন্তাটাই একটা অমানবিক চিন্তা? হ্যাঁ বলেন জিহাদি, আপনি শেষ কথাটা বলেন, শেষ কথাটা বলে তারপর আপনাকে বিদায় জানাবো। ভাই ফোনে চার্জ নাই, চার্জ। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন, আপনার সাথে পরে আবার আরেকদিন কথা হবে। আপনার এখান থেকে খুবই বিকট শব্দ হচ্ছিল, আপনাকে আর রাখাও যাচ্ছিল না, তাহলে আপনাকে বিদায় জানালাম।